গুলিয়াখালী সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। সমুদ্র সৈকতটিতে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে সরকার। উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের 259.10 একর জায়গা এই ঘোষণার আওতায় থাকবে। সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম হত কম। 2014 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ঘুরে তার ছবি ফেসবুক ইউটিউবে আপলোড করেন। এরপরই সৈকতটির ব্যাপারে সবাই জানতে পারেন। বর্তমানে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আমরা আপনাদের পানিসহ দেখাতে পারছি না, অর্থাৎ জোয়ার ভাটার কারণে এখানে সব সময় হয়তো বা আপনারা যেমনটি ইউটিউব বা ফেসবুকে দেখে থাকেন তেমনটি হয়তো বা আমি দেখাতে পাচ্ছি না। যাই হোক, এটির অবস্থানটি হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত সীতাকুণ্ডের সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরত্ব, মানে মেইন যে রোড বা প্রধান সড়ক থেকে 5 কিলোমিটার পশ্চিম দিকে আসতে হয়। আর এটা সৌন্দর্য আপনারা যেমনটি ভিডিওতে দেখছেন, আশা করব যে আপনারা হয়তো বা একটি সঠিক সময়ে আসতে পারবেন। এর থেকে নিঃসন্দেহে অনেক সুন্দর একটি দৃশ্য এই সমুদ্র সৈকতের পারে আপনারা বা সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনারা যদি চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ মন্দিরে যেতে চান, বোটানিক্যাল গার্ডেনে যেতে চান, ইকো পার্কের সহস্রধারা ও সুপ্তধারা নামের দুটি ঝর্ণা দেখতে চান, এখান থেকে খুব 5-7 কিলোমিটারের মধ্যেই সব আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।